ঈদ যাত্রা শুরুর আগেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। নদী পারাপারে দীর্ঘ অপেক্ষায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঘাটের সিরিয়াল না মানা কিংবা ভিআইপি পরিচয়ে বাড়তি সুবিধা নেওয়ার অনিয়মের অভিযোগ যাত্রীদের। ঘাট কর্তৃপক্ষ বলছে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা, আর ঈদ যাত্রায় ফেরি বাড়ানো হবে শিমুলিয়া বাংলাবাজার ও মাঝিরকান্দিনো রুটে। এ যেন অন্তহীন অপেক্ষা। আগের রাত, কেউ আগের দিন থেকে ট্রেনের আগাম টিকিটের জন্য দাঁড়িয়েছেন লাইনে। কমলাপুর রেল স্টেশনে গরম, ভিড় বাড়টা আর অপেক্ষার অসহনীয় ভোগান্তির মাত্রা বাড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ যাওয়া আসার খেলা কমলাপুর রেল স্টেশনে। এতে চতুর্থ দিন প্রথম ঘন্টাতেই টিকিট প্রত্যাশীদের রাতভর অপেক্ষার ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আমি হলাম 5 নম্বর সিরিয়াল আর কি, 3 জন পাইছে, তো আমার সামনে আরো 2 জন আছে, তো এমন তো অবস্থা আর কি, কারেন্ট গেছে। ওনারা ভেতর থেকে কারেন্ট বন্ধ করে দিছে হয়তো, আর বলতেছে এখন আমাদের বলতেছে কারেন্ট নাই। টিকিট পেলেও অনেকেরই মিলছে না কাঙ্ক্ষিত আসন, বিক্রি কার্যক্রমে ধীরগতির অভিযোগ আছে অব্যাহত। আমি এসি টিকিট চাইছিলাম, এসি টিকিট 15 পর্যন্ত সিরিয়ালে শেষ, তারপরে আর দিচ্ছে না, কেবিনও নাই। এই দীর্ঘদের জন্য এখন টিকিটও পাচ্ছি না, দেখলো এসিও পাচ্ছি না, যেন আমার দরকার যার জন্য লাইনে আছি এটা পাচ্ছি না। এদিন মোবাইল হারানোর অভিযোগ করেছেন অন্তত 3 জন টিকিট প্রত্যাশী। তো কথা বলতে বলতে এই সময় আমাদের পকেট থেকে ফোন নিয়ে গেছে, যখন জানতে পারি যে চুরি হয়ে গেছে, তারপর আমরা হচ্ছে রেলওয়ে স্টেশন থানায় আমরা জিডি করেছি। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে সার্বিক পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তারা। আগামীকালকে যেহেতু যাত্রা শুরু হবে, আগামীকালকে আমাদের প্রস্তুতিটা একটু ভিন্ন হবে, আমরা দেখতে পাবো সেটা ইনশাল্লাহ। আমরা অন্য ভিন্নভাবে আমরা যাত্রীদেরকে পার করার চেষ্টা করবো, এই ব্যাপারে আমরা ভেবে রেখেছি। যখন বিভ্রাট হয়েছে পরে আমরা আমাদের জেনারেটর স্টার্ট করেছি, আর সেকেন্ড টাইম খুব প্রায় 5 মিনিটের মতো ছিল। ঈদ যাত্রায় বুধবার শেষ হবে আগাম টিকিট বিক্রি, এরপর ফিরতি টিকিট মিলবে 1 মে থেকে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে অগ্রগতি ধরে রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় পাওয়া তাঁর। ঈদের আগে মাথা গোজার ঠাঁই পেলেন আরও প্রায় 33,000 ভূমি ও গৃহহীন পরিবার। এর মাধ্যমে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন প্রায় 2 লাখ পরিবার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপহারের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন দেশে কোনো ভূমি ও গৃহহীন থাকবে না। আজকে আমরা আমাদের সংবিধানে সেই অনগ্রসর জাতি হিসেবে হিজড়াকেও আমরা স্বীকৃতি দিয়েছি, তারা তাদের পরিবারেই থাকতে পারবেন। এবং সরকার প্রধান বলেন সব শ্রেণী পেশার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক দেশ গড়তে চায় সরকার। করোনা টিকা ইস্যুতেও কথা বলেন তিনি। টিকাদানের ক্ষেত্রে কেউ যদি শুধু ওই একটা ভ্যাকসিনের দাম কত সেটি হিসাব ধরে, সেই হিসাবটা ধরলে কিন্তু হবে না। একটা ভ্যাকসিন দিতে গেলে আমাদের যে লোকবল লেগেছে, যে স্থান লেগেছে, ভ্যাকসিনটা নিয়ে এসে যেটা মানে আমাদের ফ্রিজারে রাখতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, দেশের অগ্রগতি ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ বাংলাদেশ এভাবে এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত হোক, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল সেই ধরনের লোকগুলি তো আছে, তারা কখনো চাইবে না। কিন্তু সকল বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে, এবং ইনশাল্লাহ আমরা তা যাব। জাতির পিতার আদর্শ ধারণ করে অবহেলিতদের জন্য কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চায় সরকার। এরই অংশ হিসেবে ভূমি ও গৃহহীনদের ঘর করে দেওয়া হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হচ্ছে, একই সাথে এই প্রকল্প টেকসই উন্নয়ন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, সিরাজগঞ্জ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে ঈদযাত্রা শুরুর আগেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, নদী পারাপারে দীর্ঘ অপেক্ষায় প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটের পরিস্থিতির খবর জানবো আমরা, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন পাটুরিয়া ঘাটে? নিশি, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটের কথা একটু যদি বলি তাহলে 100 মতো
পারের অপেক্ষায় বাস আছে। আর ট্রাকের সংখ্যা কিন্তু এটা অনেক বেশি, 5 শতাধিক। এছাড়াও দৌলতদিয়া প্রান্তেও কিন্তু একই অবস্থা, সেখানেও কিন্তু পারের অপেক্ষায় 5 কিলোমিটার ব্যাপী যানবাহনের সারি রয়েছে এবং সেই সাথে প্রায় 2 শতাধিক বাস রয়েছে। দুই ঘাটেই কিন্তু মানুষের ভোগান্তি খুব বড় আকার ধারণ করেছে আমরা যেটা দেখছি। এই ভোগান্তির মূল কারণ হিসেবে আমরা যেটা দেখছি যে আমি যে ঘাটটিতে আছি এখানে পাটুরিয়া মধুমতি ভাসমান কারখানা, এখানে কিন্তু 2টা ফেরি আমাদের জন্য রাখা হয়েছে, 2টা রোরো ফেরি অর্থাৎ বড় 2টা ফেরি ঠেকে আছে। এই এই ফেরি সংকট রয়েছে, এই মুহূর্তে 19টি ফেরি চলাচল করছে দৌলতদিয়া পাটুরিয়া এই নৌরুটে, 2টি ফেরি ভাসমান কারখানায় আছে। আমরা যেটি শুনেছিলাম যে ঈদের আগে 21টি ফেরি চলাচল করবে এই এই রুটে এই যানবাহনের বাড়তি চাপ মোকাবেলার জন্য, কিন্তু আমরা সেটা আসলে দেখছি এখনও চালু করা সম্ভব হয়নি। আর এই বাড়তি ভোগান্তির কারণ হিসেবে আমরা বিআইডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছে যে এই ঈদের আগে পরে কিন্তু ট্রাক পারাপার বন্ধ থাকবে এবং এই কারণে এই ট্রাক চালকরা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু এখন নদী পাড়ে আসছে এবং তার গন্তব্যে পৌঁছাবে ঈদের আগে, যে কারণে ট্রাকের একটি বাড়তি চাপ রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু দেখছি পাটুরিয়া এবং দৌলতদিয়া দুর্ভোগ এই যানবাহন যাত্রীদের। তবে এখনও ঈদ করতে মানুষের বাড়িতে যাবার যে বাড়তি চাপ সেটা কিন্তু এখনও দেখছি না, তার আগে এই দুর্ভোগ নিশি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পাটুরিয়া থেকে ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের খবর এবং ঘাট পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুমন বিশ্বাস। ঈদের বাকি আর অল্প কিছুদিন, তাই পোশাকের দোকান শোরুমে এখন উপচে পড়া ভিড়, যাতে আকর্ষণীয় কালেকশন এনেছে দেশীয় ফ্যাশন হাউস ভার্গো। দরজায় করা নাড়ছে আসন্ন ঈদুল ফিতর। ঈদকে ঘিরে সাধারণ মানুষের প্রস্তুতি এবার একটু বেশি, আর সে প্রস্তুতিকে মাথায় রেখে ভার্গো এবার ঈদের সংগ্রহে নিয়ে এসেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। ভার্গোর নারীদের পোশাকে প্রাধান্য পেয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি ও এমব্রয়ডারির কাজ, পাশাপাশি এ লাইন, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। আর ছেলেদের জন্য এক্সক্লুসিভ পাঞ্জাবি ও কাবলি ভার্গোর ঈদের কালেকশনের মূল আয়োজন। আমি এবার ঈদে সাদা পাঞ্জাবি পরতে চাই, আর এখানে কেনাকাটা করতে এসে এবার দেখলাম যে বিকাশে তারা 10% ক্যাশব্যাক দিচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সিল্কের কিছু হচ্ছে ক্যাজুয়াল শার্ট আছে ইয়ংদের জন্য, যেটা মানে খুবই একটা মানে প্রেফারেবল একটা কালেকশন, এবং এটার প্রাইসও নিয়ারলি 1000 এরকম। সামনে আপনার গরমের তাপমাত্রা বাড়তে পারে, সেই জন্য আমরা কমফোর্টেবল টাইপের কিছু কাপড় সিলেক্ট করতেছি। পিছিয়ে নেই ছোট্ট সোনামণিদের পোশাকও, আরামদায়ক ফ্যাব্রিক ও উজ্জ্বল মোটিফের ব্যবহার পোশাকে ফুটিয়ে তুলেছে উৎসবের আমেজ। মূর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা। ঈদ সামনে রেখে কেনাকাটা সারছেন নগরবাসী, তাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে নানা সাজ পোশাকে এসেছে নতুনত্বের ছোঁয়া। কেনাকাটার আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোডের আড়ংয়ের আউটলেট। তারা প্রোডিউস করে, পাশাপাশি টাকা একটু অন্য একটু ওয়েস্টার্ন এসেন্স নিয়ে কিছু তারা প্রোডাক্টগুলি করে। এটুকুই ছিল আড়ংয়ের ঈদ কেনাকাটা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের বাইরের খবর জানাবো। ভারতের দিল্লিতে সড়কে নামাজ পড়ায় 150 জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।
রমজানে সড়কে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল, তবে নির্ধারিত সময়ের বেশি সড়ক বন্ধ করে নামাজ আদায় করায় তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ। সেটি না মানায় 153 ধারায় মামলা করে পুলিশ। এবার জানাবো খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগ, আজই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মিরপুরে আবাহনীর দেয়া 230 রানের টার্গেটে ব্যাট করছে দলটি, সবশেষ সংগ্রহ 2 উইকেটে 25 রান। তবে এই ম্যাচকে ছাপিয়ে দিনের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এনামুল হক বিজয়। বিকেএসপিতে গড়েছেন অনন্য মাইলফলক। প্রিমিয়ার লিগের এক মৌসুমে 1000 রানের ল্যান্ডমার্কে পৌঁছেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে, বাকি 70 রান পূর্ণ করেছেন তিনি। লিস্টে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে যা প্রথম। তবে এর আগে 86-87 মৌসুমে আবাহনীর হয়ে গাজী আশরাফ হোসেন লিপু করেছিলেন 1008 রান, সেখানে ছিল 10-50 ও 1 সেঞ্চুরি। তবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি রান কেনিয়ার স্টিভ টিকোলার 2001 সালে মোহামেডানের হয়ে করেছিলেন 1227 রান। এই ছিল দুপুর 2টার খবরে। করোনার এই দুঃসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ডরাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।